বিশে বিশে বিষক্ষয় নাকি কিছু ক্ষেত্রে তা হয় সামাজিক বিষের সঞ্চয়। মনের বিষ আর সমাজের বিষ যখন একসঙ্গে মিলে যায় এরকম কোভিড 19 এর নিউ নর্মাল সিচুয়েশনে তখন কি হতে পারে, তখন কি হতে পারে পরিস্থিতি, এরকম একটি নতুন গল্প ফিল্মের আকারে উপস্থাপনা করলেন ডিরেক্টর জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় তার ছবি বিষে। অভিনয়ে অনিন্দ্যপুলক ব্যানার্জি, জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখার্জি, ঋতিশা চ্যাটার্জি সহ প্রমুখরা। সিনেমার লঞ্চে উপস্থিত সিনেমার কলা কুশলীরা কতটা আশাবাদী এরকম একটি কন্টেন্ট নিয়ে এবং কোভিড 19 এর মতন সিচুয়েশনে বিষ নামক একটি সিনেমার টাইটেল, কি বলছেন তারা সিনেমার বিষয়বস্তু নিয়ে? কোন একটা বিষ, আমার মনে হয় পৃথিবীতে এর থেকে ভয়ানক বিষ আর হয় না, সেটা হচ্ছে মনের ভেতরের বিষ, সেটা নিয়েই আমাদের গল্প। যদিও কেমিক্যাল বিষও একটা প্লে করে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তাও এটা হচ্ছে মনের বিষ কাটানোর গল্প। বিষ নাম এবং শব্দটা মেটাফর হিসেবে ডেফিনেটলি ইউজ করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বিষের প্রসঙ্গটা আছে, সত্যি সত্যি একটা বিষ আছে, কিন্তু যেটা সরানো হচ্ছে, যেটা নষ্ট করে ফেলা হচ্ছে, সেটা হচ্ছে মনের বিষ। আমার ক্যারেক্টারের নাম পৃথা, অনিন্দ্যদা মানে প্রিয়ব্রত স্ত্রী, যাকে মেরে ফেলার জন্য বিষ আনতে সে যায় প্রফেসর নীলকণ্ঠর কাছে, যেটা শান্তিদা প্লে করছে। এবার এই প্রিয়ব্রত আর পৃথার মধ্যে প্রচণ্ড ভুল বোঝাবুঝি। পৃথা হচ্ছে ভীষণ রোম্যান্টিক, মনে মনে অনেক কিছু ভাবে, ভাবে ওর বর সেগুলো বুঝতে পারবে, এবার সেগুলো সে বুঝতে পারে না, কেননা ও তো মুখ ফুটে কিছু বলে না। এবার সেই নিয়ে ভুল বোঝাবুঝির থেকে ওদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়েছে, যেটা ঠিক করতে না পেরে ওর স্বামী যায় বিষ আনতে স্ত্রীকে মেরে ফেলার জন্য। ডেফিনেটলি আমার সাথে কোনো মিল নেই, কিন্তু স্ক্রিপ্টটা খুব ভালো, খুব ইন্টারেস্টিং লেগেছিলো পড়ে। এই বিষটা না ছিলই অ্যাকচুয়ালি, যতটা না এই বিষয়টা কেমিক্যাল বিষ, তার থেকে বেশি হচ্ছে মনের বিষ। তা মনের বিষ নিয়েই তো মানুষ জন্মেছে, যত বয়স বাড়ে তত বিষটা বাড়ে, সেই বিষ নিয়েই নাড়াচাড়া করা হয়েছে। আর এটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। প্রথমত কাস্টিং নিয়ে বলি, আমার যে নাটকটা ছিল 2013 সাল থেকে যেটা চলছে কলকাতায়, অনিন্দ্য তাতে অভিনয় করে, সেই চরিত্রটাই অনিন্দ্য করেছে, কাজেই একটা কাস্টিং হয়ে গেল। শান্তি আমাদের মানে যখন থেকে আমরা কাজ শুরু করেছি এই 85-86 সাল থেকে, তখন থেকে আমাদের বন্ধু, কাজেই অবভিয়াস চয়েস শান্তি ওই রোলটা করবে। আর নাটকের থেকে ডিভিয়েট করে আমরা কিছু চরিত্র এনেছি ছবির জন্য, তাতে নয়নার একটা চরিত্র এসেছে, তাতে আরও বরুণ গাঙ্গুলি পাঠ করলো, আমি একটা ছোটো পাঠ করলাম, এইরকম কিছু কিছু অন্য চরিত্র এসেছিলো। যেটা হচ্ছে কি, ডিজিটালি আমি যেটা করলাম এর আগে সেটা হচ্ছে যুদ্ধক্ষেত্র নাটক, যেটা ও জ্যোতিষ্মানেরই পরিচালনায়, ওর দলেরই নাটক। আমরা প্রথমবার একটা এক্সপেরিমেন্টালি এটাকে চিত্রায়ন করে নাটকটাকে একদম ঠিক মঞ্চে যেভাবে অভিনয় হয় সেইভাবে অভিনয় করে, মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করে সেটাকে চিত্রায়ন করা হয়েছে, সেইটা আমরা করেছিলাম। এবং সেটা আমরা ভাবতে পারিনি যে এতটা অ্যাকসেপ্টেন্স পাবে, ভীষণ সাকসেসফুলি ওটা হলো, ওয়েবিনার করে করেছিলাম ওটা। তারপরে এবং এর সমসাময়িকভাবেই এই প্ল্যানিংটা চলছিল যে এই একটা ছবি করা হবে, এবং যেটা তখন অনিন্দ্যও বলছিল যে কন্টেন্টের আমার মনে হয় এখন একটু বৈচিত্র্য এতটাই কম যে নাটকের মধ্যে এমন অনেক কন্টেন্ট আছে যেগুলোকে নিয়ে ছবি বানালে আমার মনে হয় তার প্রসপেক্ট খুব ভালো হবে। সেখান থেকেই আমার মনে হয়েছিল এবং আমার এই ইনিশিয়েটিভ এটাকে নিয়ে ছবি করা। বিষ কতটা মানুষের মনে বিষের সঞ্চার করবে বা কতটা বিষ ঝরিয়ে দেবে মানুষের মন থেকে, তা জানা যাবে ছবি মুক্তির পরেই। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।